একটু হালকা খাওয়াই দিছি সারে লাল পানি, একটু হালকা খাওয়াই দিছি সারে লাল পানি। আমার ক্লাসে দেখা আর এভাবে চিল্লাইতেছো কেন, ঘটনা কি? আমি সারেরে দাওয়াত দিয়ে নিয়ে আইতেছি। এই তো আমার ছাত্র বুদ্ধিমানের মতো, তুই কেমনে জানো যে আমি পাহাড়ি মুরগ দেশি মুরগ পছন্দ করি? ও তোরা একদিন কইছিলাম তোর মা ভাত করবে, তাই না? তুমি আসো না, তুমি সারের একটু ভালো করে আদর যত্ন করে খাওয়াই দিবা। খাওয়ার আগে আবার প্রশ্ন? না আসলে খাবার রেডি হচ্ছে। আচ্ছা 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 স্যার, বাংলাদেশের বই ছাড়া পৃথিবীর আর কোন দেশের বইতে বাংলাদেশ লেখা আছে? আপনি কি খাবেন? রুই আছে, কাতলা আছে, বোয়াল আছে, চিতল আছে, ছোট মাছ আছে, ইসা মাছ আছে, দারকিনা মাছ আছে। আমাকে তো সে বলছে পাহাড়ি মুরগির কথা। আমি ইচ্ছা করে দিছি। আচ্ছা মুরগিটা বেস্ট, মাথা যেহেতু দিয়েই বলছে খেতে থাকি, লেবুটা একটু চেক করি কেমন? মুরগিটা আগে একটু টেস্ট করি কেমন? স্যার আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। বলো। আমার বোনকে যদি একটু প্রাইভেট করাই দেন। কোন ক্লাসে পড়ো? এই তো অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হবে। কয় কি এতদূর পর্যন্ত তো আমার বাবা পড়ে নাই, কি করি কি করি তাই না? আমি তো 1 থেকে 5 পর্যন্ত নিয়ে আসি, আসলে এর বেশি তো আর আমি যাইতে পারবো না। স্যার আপনি কি অশিক্ষিত মাস্টার? না না না, আন্ডার ম্যাট্রিক। আপনি কি আমার চেয়ে কম ক্লাস পাস করছেন? খাওয়ার সময় কথা বলতে নাই, গুনাহ হবে। আচ্ছা পানি পানি বোন, পানি নিয়ে যা তাড়াতাড়ি, গলা ভেঙে গেছে। আমার বোনদার মেশিন না, আসতেই যাইতে হইব। তোমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হলে জামাই বাড়ি থাকতাম, আপনাদের বসাই বসাই খাওয়াইতাম না। দোয়া করি আল্লাহ তোমার একটা মোটা সোটা স্বামী দেখ। উত্তর কিন্তু দিলেন, আপনি কি আমার সে 19 ক্লাস পাস? খাওয়াশোনা কথা বলতে নাই, গুণা হবে।
খালি কথা এরা যায় স্যার বেশি শুনবেন না পানি আসতেছি তাড়াতাড়ি করে এই যে পানিটা আনতে কি সময় লাগে স্যার তোমার কোথা পানি রং লাগে কেন বিদেশি মালয়েশিয়ান জিনিস আমার খুব পছন্দ খেয়ে ফেলেন লবণ কি একটু কম হয়েছে না বেশি হয়েছে স্যার আমার মাথা জিমাইতেছে আমি আর খাবো না একটু সব আমি বাসায় যাবো কেমন লাগে এখন বাড়িতে একটু পাহাড়ি বরফ রান্না করবার পারি না আসছে বরফ দা ভাত খাবো চলো আমার কথা কি কুমুরে ভাই আমার জীবনটা তেজ হতে গেছে গা বিশাল বড় পাপটা করছি কোন জায়গা জানো পাপটা করছি এই গ্রামে বিয়ে করছি গজন এসে রয়ে গেছি আচ্ছা আচ্ছা তাহলে দিন কালটা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ মনে করেন উঠতে বইতে খাইতে নইতে মনে করেন বাজারে না গেলো দোষ গেলো দোষ আনলো দোষ না আনলো দোষ মানে বউ জারি দেয় আমার সৌর জারি দেয় মানে হ্যাঁ জারি হুঁতে উঠতে ভাই পাগল না দিতেছি গে ভাই আমি যে সংসার করতেছি না কি সবচেয়ে টাকা আছে কেটে জানেন এই বেটা আমার মাঝে মধ্যে মনে হয় নিজে ফাউল হয়ে রাস্তায় ফেরা থাকতাম তাহলে এত টেনশন থাকতো না যেমন হয় যে ঘরের চিন্তা থাকতো না খাওয়ার চিন্তা থাকতো না থাকার চিন্তা থাকতো না বউ চিন্তা থাকতো না পোলাবেনের চিন্তা থাকতো না রান্না বান্না বাজার সাদা এগুলো করার চিন্তা থাকতো না সবচেয়ে টাটা আছে এই বাদ আমার শ্বশুরের মতো লাগে ও আব্বা আব্বা গো আব্বা আমি কি হে আব্বা ও আগুন ভাই আমার জীবন এই গন্ধ শুনি নাই হ্যাঁ মদ খেয়া তাল হইয়া হুইয়া গেছে রাস্তায় আমার বউ আমার কয় আমি বলে ভেজাল আছে আমি বলে মাতলা আমি বলে হেই করি সেই করি মানে দুনিয়ার বদনাম আমার নামে কিন্তু ওর বাপে ওর বাপের কথা জিজ্ঞেস লেখা আমার আব্বা শরীরের মধ্যে কোনো ঝামেলা নাই দুধের মধ্যে ভেজাল থাকতে পারে চান্দার মধ্যে ভাগ থাকতে পারে কিন্তু আমার বাপের কোনো মনের মধ্যে ভাগও নাই ভেজালও নাই আমার বাপের শরীর চোখ ফুলের মতন পবিত্র ফুলের মতন পবিত্র ভাইয়া এটা তো আমাকে ফুলি মেটার আপনি এক কাম করেন আপনি দানটা আপনার কামে আমি পরে আইতাছি আচ্ছা ঠিক আছে স্বামী তোমাদের ইন্টারনাল ব্যবহার করতে আলা তুই থাক আমি তোর মাইয়া ঢুলে আইতাছি বেবি বেবি বাথরুম না তাহলে মো একটু হালকা খেয়েছি আমার শ্বশুর লাল পানি কুত্তার মতন ঘেউ ঘেউ করতেছো কে তুমি জানো না এটা ভদ্রলোকের বাড়ি হ্যাঁ আজকাল তো না আমি দীর্ঘদিন ধরে তোমার বাড়ি কুত্তে হয়ে গেছে গা কি দেবে এটা ভদ্রলোকের বাড়ি আর নাই গো দেবে ভদ্রলোক গিরি ছুটে গেছে গা ভদ্রলোকের বাড়ি আর ভদ্রলোকের বাড়ি নাই আমার বাপ কে ডা হ্যাঁ তোমার বাপ তুমি জানো কেডা এখন আমার বাপ একজন মাস্টার হ্যাঁ এই দশ গ্রামের মানুষ আমার বাপের কতটা সম্মান করে তুমি জানো আমাকে বাড়ির সামনে দিয়ে হাইটে গেলে আগে আমাকে বাড়িটারে সালাম করে তারপরে আমার বাপের সালাম করে আর আমার বাপের সঙ্গে সঙ্গে আমাকে সবাই যে সালাম করে তাইলে কতটা আমাকে সম্মান করে চিন্তা করো আজ তুমি কি কইতাছ ভদ্রতা ছুটে গেছে কেমনে ছুটে গেলে শুনি ভদ্রতা ছুটবে না আগে মানুষের বাড়ির সঙ্গে তাকে সালাম দিত না এখন জুতো দেওয়া হইব কে তোমার বাপে যে কাম করছে জুতার কামই করছে মাস্টারের যে সম্মানটা মাস্টার মানুষদের যে সম্মানটা সেই সম্মানটা তোমার কথা রাখে নাই এ চুপ করো তুমি এই বাড়ির ঘর জামাই ঘর জামাই মতো থাকবা আমার বাপের নিয়া একটা আজেবাজে কোনো মন্তব্য করবে না বুঝতে পারছি আমার আব্বা তোমার ঠিক মতো খাইতে দেয় না তোমার বাড়ির কাম করায় চাকরের মতো তাই বইলা আমার বাপের নিয়ে কোনো উল্টা পাল্টা কথা করবে না এইটা আমি সহ্য করবো না 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 উল্টা পাল্টা কথা তো কইতাম চাই নাই উল্টা মাথার উল্টা পাল্টা কাজ করছে ঠিক কেটে কইতাছি আর যে কথাটা কমু এটা শুনে তো তোমার মাথা ফাটতে উঠব কথাটা কই নিয়ে যাই আর আজকে লাভ নাই তোমার বাপে হালকা মেরেছে বলে লাল পানি বোধ নাই বাংলা মত খাইছে কি গোলামের পুত গোলাম তোর এত গারামু তোর এত বড় সাহস আমার বাপ হইছে একজন স্কুল টিচার আমার বাপের সম্পর্কে
তুই এই সমস্ত আজে বাজে কথা কাস তোরা যে কি করো আজ তোর খাওয়ান বন্ধ তোর না খাওয়াই রাখমু তোর এই গাছের লাগে ধুলাই রাখমু বুঝছস আমার বউ গাছের লাগে ধুলাইছো মাস তো দোষ খাওয়া দাওয়া বন্ধ করে দিছো আজকে কি করবো হেরে তোদের না কিন্তু এখন আমার লোকে চাইবা যারা নিজের ছোটকে দেখাই দেবো যে তোমার বাবা কত বড় মদ খোর আরো আরে শোনো এই যে দেখো ওই আপা আপা ও আপা আহারে কেমনে হয়ে রয়েছে দেখছো আপা মা তোমার বাবা খাইছে দেখে পড়েছে আমি শুধু শুধু আমার জামাই ভুল বসছি আমার আপার মধ্যে তো শয়তানি তো ভরা আপা 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 আমি এখানে আসলাম কিভাবে আপনি এখন আইসেন গিয়া উঠতে উঠতে আপনার বাতাস উড়ে হালাইছে মানুষ ঠিকই কয় মদ খাইলে আপনি যে মদ খাইছেন সাক্ষাৎ প্রমাণ আমি আপনার জামাই মুখ দিয়ে গন্ধাইতেছে আপনি বিশ্বাস কর মা আমি মদ খাই নাই আব্বা অত কথা কই লাভ নাই আপনি মদ খাইছেন এর হলো ফাইনাল কথা আর মানুষ দিকে এলে কোনো আমার শ্বশুর মদ খাইছে বাচ্চে আমার আব্বা একজন শিক্ষক মানুষ মানুষের শিক্ষা দেয় এখন মাইকে কইবে আমি হইলাম ডক্টরের মাইয়া আমার সিসি করবো আব্বা এটা আপনি কি করলেন আপনার একটু বিবেক বুদ্ধি কিছু ছিল না এখন মানুষ কি কইব একজন শিক্ষক হইয়া আপনি মদ খাইয়া বেড়াইতেছেন আপনার কি মানুষের সম্মান দিব দিব না থাম থাম তোরা বেশি কইতেছস আমি তো বলছি একটাই আমি মদ খাই নাই না মদ আপনারে খাইছে এখন আপনি একটু কষ্ট করে ওঠেন আপনার পসা পানিতে চুবাই দেব ওঠেন আপনার পসা পানিতে চুবাই দেব ওঠেন তাহলে যদি আপনার হুশ ফেরে ওঠেন আপা ওঠেন ও মা গো আপা ওঠেন ওঠেন সব কিছু খাইবা দিছে আপা চলে যাও আপা কষ্ট করে ওঠেন হ্যাঁ দুনিয়াটা মস্ত বড় এদিকে যাই বাড়ির দিকে যাই খাও দাও ফুটি খাও গো কি খাওয়াটা যে খাইছে আমার আব্বার হুশই নাই আরে কি হলো আব্বা দর দিল কেন বোঝো না আব্বা তোমার আব্বা পেরা উঠছে আরেক বুতক করে খাওয়া লাগবে তাই ঘরে ফেরা কমব আস্তে কো আস্তে কো শুনো এই সমস্ত কথা তুমি আবার কেউ কইতে যাও না তাহলে আমার আব্বার মান সম্মান থাকবো না আমার কিছু কোয়া লাগবো না যে ডেট দিছে না গ্রামের মানুষ বেকি বিজালাইব যে আসলে তার ছিয়া গেছে গা মাস্টার মানুষ পাগল মতন দূরে একা হ্যাঁ আচ্ছা ঘটনা হয়েছে হ্যাঁ দূরে আসলে যাইতা শুধু এইটাও তো বোঝার ব্যাপার আছে চলো গিয়ে দেখি হ্যাঁ চলো ফলো মি তুই আমার কি খাওয়ালি আমি তো টিচার আর তুই আমার খাওয়ালি মদ হ্যাঁ আমি কি অপরাধ করছি তোর কাছে আজকে তোর মাইয়াই ফেলম তোর সব অপরাধের মূল হলো বেয়াদব ছাত্র জিজ্ঞাসে আমার কি খাওয়াইছে কেন খাওয়াইছে এই আমি তোর কি অপরাধ করছি তুই আমারে কি খাওয়াইছিস কত স্যার আমি অনেক অপরাধ করছি আমি ক্লাসে পড়া পারলেও আমারে মারতেন না পারলেও আমারে মারতেন আমি যদি একদিন কলম না আনি তাহলে ওই দিন কাউ মারতেন ক্লাসে যদি একটু দেরি করে আহি ওই দিন কাউ মারতেন আমার চুলগুলো যদি একটু একটু বড় করে রাখি ওই দিন কাউ মারতেন কিন্তু আপনি তো আমার স্যার আপনার তো আমি মারতে পারি না সেই জন্য আপনারা আমি প্রতিশোধ নিচ্ছি প্রতিশোধ দিচ্ছ মানে কি খাওয়াইছে আমারে আপনার একটু হালকা পানি খাওয়াইছি লাল পানি হালকা লাল পানি এটা আবার কি মদ খাওয়াই দেখছো এই লেগে তো কই আমার আব্বা তো এত খারাপ মানুষ না খারাপ বানাইছো তুমি না তুমি না এই ছেড়া কে তুমি একটু ভালো করে তোমারও দোষ আছে তুমি একটু ভালো করে যাচাই বাছাই করে নিবা না আমার আব্বা আসলে খাইছে কিনা দোষী না নির্দোষী তা আমি যাচাই বাছাই কোন মুড়া কাম নেই
উনি তো টাল হয়ে ফুরে গেছে রাস্তার মধ্যে। এই যে তুমি আমার ফোরানে খাড়াইছে, খাড়ানো ফোরানের দিকে ডোবালি না, তার মধ্যে দৌড়। হ্যাঁ, এবার তো বোঝা গেছে যে কি করছে খারাপ পাত্তা। আসলে আব্বা একটা জিনিস আপনাকে কয়ে দিই, স্যার তো বাচ্চা মানুষ তো সবসময় মারতে হয় না, কিছু জিনিস আছে বুঝাইতে হয়। বুঝাইলে কিন্তু শিখি, মনে করেন বুঝাইলে বুঝে, আর না বুঝাইলে, যদি না বুঝাই আপনি মারেন, তাহলে বাচ্চারা কি আর বুঝবো। তো কি করুম, আমার একটু ঘুমের অভ্যাস, আমি ক্লাসে বসে চেয়ারে ঘুমাই, এই হারাম দাদা আমার কানের কাছে শিক্ষুর দেয় কসার, এটা ঘুমের জায়গা না। তোরা কইছি কথা কইতে তো ঠিকই তো স্যার, আপনি গেছেন বাচ্চাকে পড়াইতে, আপনি ওই জায়গায় ঘুমাইলেন কেমনি? আর ঘুমানোর তো কথা নাই, আমরা তো চাকরি থাকার কথা না। হাব্বা শুনো, আজকের পর থেকে পোলাপান গো মারবা না, তুমি অন্যায় করছো তোমার অন্যায় তুমি বুঝবা, ঠিক আছে? এই লেগে পোলাপানের উপরে মারলে পোলাপানি কি ভালো শিক্ষা পাবো? এই সারের মার কাজে গেছে, আমি দিন দিন আরো ছোট হয়ে গেছি। এই তো দেখছো আজ গো একটা অকম ঘরে ফেলাইছে, আর তুমি কো তুমি আর ই করবা মারবা না? বাবা রে, আজ থেকে আর তোর মারবো না, ঠিক আছে? তো তুই আমার এই লাল ফানি না কি খ, এই ফানি আর খাবাইস না, আমি সাদা ফানি খাবো, এটাই ভালো, ঠিক আছে? মনে থাকবে খানেদার, ঠিক আছে? মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, একটু হালকা খাওয়াই দিছি সারে লাল পানি, একটু হালকা খাওয়াই দিছি সারে লাল পানি।